একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক পরিবর্তন এই অধ্যায় থেকে আজকের আমাদের আলোচনার বিষয় সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের ধরন, সামাজিক পরিবর্তনের মাত্রা, সামাজিক পরিবর্তনের কারণগুলো এবং বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু বা আলোচনার বিষয়। সাধারণত মানব সমাজ আমরা জানি প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মানব সমাজ। এবং এ কারণে সামাজিক পরিবর্তন বলতে একটি রূপান্তরকে বোঝায় মূলত, এবং সামাজিক পরিবর্তন বললে সমাজের একটি সমাজের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় কাঠামোর মধ্যে যে পরিবর্তন চলে আসে ওইটাকে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। এবং এই সামাজিক পরিবর্তন সম্পর্কে মরিস জিন্সবার্গ বলেছেন যে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পরিবর্তনকেই বোঝায়, মূলত সমাজ কাঠামোর পরিবর্তনকেই কিন্তু মরিস জিন্সবার্গ সামাজিক পরিবর্তন বলতে বুঝিয়েছেন। আবার সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিগ এর ভাষায় সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার ধরনের পরিবর্তন, মানুষের জীবনযাত্রার ধরনের পরিবর্তনকে স্যামুয়েল কোয়েনিগ সামাজিক পরিবর্তন বলতে বুঝিয়েছেন। সর্বোপরি এটাই বলা যায় যে সামাজিক পরিবর্তন একটি সামগ্রিক অর্থবহ বিষয় এবং সমাজের যে কোনো পরিবর্তন সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয় না। সামাজিক পরিবর্তন সমাজবদ্ধ মানুষের জীবন ধারার প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থার বৈষয়িক আচরণ ও সমাজ কাঠামো, সামাজিক সংগঠন, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, কার্য প্রক্রিয়া ইত্যাদির এই পরিবর্তন বা রূপান্তরকে মূলত সামাজিক পরিবর্তন বোঝায়। এই হলো সামাজিক পরিবর্তন। এরপরে আস্তে আস্তে সামাজিক পরিবর্তনের ধরন। সামাজিক পরিবর্তনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুটি হলো, একটি হলো পরিকল্পিত পরিবর্তন আর একটি হলো অপরিকল্পিত পরিবর্তন। পরিকল্পিত পরিবর্তনটি হলো মূলত সামাজিক বা মানব সৃষ্ট পরিবর্তনকে বোঝায়, যেমন যুদ্ধবিগ্রহ, গণ আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান এই বিষয়গুলো দ্বারা যে পরিবর্তন হয় ওটাকে পরিকল্পিত পরিবর্তন। আর অপরিকল্পিত পরিবর্তন হলো প্রাকৃতিক কারণে যে পরিবর্তন ঘটে তাই হলো অপরিকল্পিত বা প্রাকৃতিক পরিবর্তন, যেমন বন্যা, খরা, ভূমিকম্প, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে সমাজের মধ্যে যে পরিবর্তন চলে আসে এটাকে অপরিকল্পিত পরিবর্তন বলা হয়। এই হলো সামাজিক পরিবর্তনের দুটো ধরন। এরপরে বলা হচ্ছে সামাজিক পরিবর্তনের মাত্রা। আমেরিকান সমাজবিজ্ঞানী হাইমস মুর সামাজিক পরিবর্তন বিশ্লেষণের জন্য তিনটি প্রধান মাত্রাকে চিহ্নিত করেছেন। এই তিনটি মাত্রা হলো কাঠামোগত মাত্রা, যেটি সামাজিক পরিবর্তনের কাঠামোগত মাত্রা বলতে সমাজের কাঠামোগত রূপান্তর, শ্রেণী ও বর্ণ প্রথার কাঠামোর পরিবর্তন এবং সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তনকেই নির্দেশ করেছেন। এরপরে বলা হচ্ছে সাংস্কৃতিক মাত্রা। এই সাংস্কৃতিক মাত্রার পরিবর্তন হলো সমাজের সংস্কৃতির মধ্যে আবিষ্কার, উদ্ভাবন, নব্য প্রযুক্তি, অন্য সংস্কৃতির সাথে যোগাযোগ, ব্যক্তিবাদ এবং সাংস্কৃতিক ধারার মাধ্যমে গতে থাকে। এ হলো সাংস্কৃতিক মাত্রা। এরপরে আসতেছে মিথস্ক্রিয়াগত মাত্রা। এবং সামাজিক পরিবর্তনের মিথস্ক্রিয়াগত মাত্রা বলতে সমাজে সামাজিক সম্পর্কের পরিবর্তনের পরিবর্তনকেই মূলত নির্দেশ করে। এ হলো সামাজিক পরিবর্তনের মাত্রা। আমেরিকান সমাজবিজ্ঞানী হাইমস এবং মুর এই তিনটি সামাজিক পরিবর্তনের এই তিনটি মাত্রার কথা বলেছেন। এরপরে আসতেছে সামাজিক পরিবর্তনের কারণগুলো। আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট বার্স্টের সামাজিক পরিবর্তনের সাতটি কারণের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো ভৌগোলিক কারণ, জৈবিক কারণ, জনসংখ্যা, রাজনৈতিক ও সামরিক কারণ, যান্ত্রিকতা, অর্থনৈতিক এবং মহৎ ব্যক্তির ভূমিকা। এই সাতটি কারণের কথা মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট বার্স্টের উল্লেখ করেছেন। এইগুলো সামাজিক পরিবর্তনের কারণগুলো। এরপরে আস্তে আস্তে এখন আমরা দেখব মূল আলোচনা আমাদের বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ধারা বা সামাজিক পরিবর্তন সমূহ কি বা পরিবর্তনগুলো। সামাজিক পরিবর্তন যেহেতু আমরা
জেনেছি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদির পরিবর্তনকেই বোঝায়। সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের সমাজ পরিবর্তনের, যেগুলো বাংলাদেশের সমাজের অনুষ্ঠান প্রতিষ্ঠান, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্মীয়, সাংস্কৃতিক প্রবৃত্তির ক্ষেত্রে যে পরিবর্তন, এগুলোকে মূলত বাংলাদেশের সামাজিক পরিবর্তন ক্ষেত্রে এগুলো বোঝানো বা বোঝায়। বাংলাদেশের গ্রামের তুলনায় শহর সমাজে পরিবর্তনের হার দ্রুত হলেও গ্রামাঞ্চলে পরিবর্তনের দেও একেবারে লাগেনি, একথা বলা যাবে না। এখন আমরা বাংলাদেশের এই সমকালীন সামাজিক পরিবর্তনগুলো আমরা একটু দেখব, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন। বাংলাদেশ অতি প্রাচীন কাল থেকেই কিন্তু ভূমি নির্ভর, কৃষি নির্ভর একটি দেশ, এবং বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ভূমি এখানে প্রধান সম্পদ হিসেবে পরিচিত পরিচিত ছিল, বা প্রধান ভূমি বাংলাদেশে প্রধান ভূমিকা রাখে অর্থনৈতিক ক্ষেত্রে। বাংলার মানুষ জমিতে কৃষি দ্রব্য ফলাত এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করতে পারছে না বা পারতেছে না, ফলে সমাজে বিকল্প ব্যবস্থা হিসেবে শিল্পায়নকে বেছে নেওয়া হয়েছে। তবে গ্রামীণ কৃষিতে যান্ত্রিক চাষাবাদ, উন্নত ধরনের বিষ, সার ও কীটনাশক ব্যবহারের ফলে ভূমিতে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে যথেষ্ট প্রভাব ফেলেছে। এছাড়া ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে নতুন নতুন অফিস, রাস্তাঘাট নির্মাণ, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারের ফলে ভূমিহীন প্রান্তিক ও শত কৃষকেরা অকৃষিজ পেশায় অংশগ্রহণ করছে। গ্রামের মানুষের অর্থনৈতিক পেশায় পরিবর্তন এসেছে, অপরদিকে শহরের অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। বিভিন্ন অফিস আদালতের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রতিষ্ঠিত হয়েছে নানা ধরনের শিল্প কারখানা। বিশ্বায়নের কারণে বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমাদের এই বাংলাদেশে। সবচেয়ে বেশি যে পরিবর্তন এসেছে তা হলো পোশাক শিল্পে, এবং পোশাক শিল্প বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। বাংলাদেশের বেকার যুবক যুবতীর যেমন কর্মসংস্থান হচ্ছে, আর তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের এই কৃষি নির্ভর অর্থনীতির পাশাপাশি শিল্প নির্ভর অর্থনীতিরও বিকাশ লাভ করতেছে বর্তমানে। এই এরপরে দেখবো আমরা জীবনযাত্রার মানের ক্ষেত্রে পরিবর্তন, বাংলাদেশের জীবনযাত্রার মানের ক্ষেত্রে পরিবর্তন। কৃষিতে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন বেড়েছে, এতে করে বাংলাদেশের মানুষের আর্থিক উন্নতি ঘটেছে, ফলে তাদের ঘরবাড়ির মান, আহার, পোশাক, আসবাবপত্র, চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। গ্রাম এবং শহর উভয় অঞ্চলের মানুষই কিন্তু তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সদা ব্যস্ত রয়েছে, এবং এই মানের ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবর্তন চলে আসতেছে বাংলাদেশের সমাজে। এরপরে আসতেছে পরিবার ও বিবাহ ব্যবস্থা। বাংলাদেশের পরিবার ও বিবাহ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের যে যৌথ পরিবার ব্যবস্থা প্রচলিত ছিল, শিল্পায়ন এবং নগরায়নের কারণে তা ভেঙে যাচ্ছে। যৌথ পরিবারগুলোর জায়গায় গড়ে উঠেছে স্বামী স্ত্রীর শত একক পরিবার বা অনু পরিবার। আগে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ছিল স্বামী বা বয়স্ক পুরুষের, বর্তমানে মহিলারাও অর্থনৈতিক আয়ের কাজে অংশগ্রহণ করছে এবং স্বামীর পাশাপাশি দায়িত্ব পালন করছে। এর ফলে পারিবারিক পরিমণ্ডলে মেয়েদের মর্যাদা, ক্ষমতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। বিবাহ ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যায়। অভিভাবকগণ বিয়েতে ছেলে মেয়েদের মতামতের গুরুত্ব দেন বর্তমানে। অনেক ক্ষেত্রে পাত্রপাত্রী নিজেরাই নিজেদের সঙ্গী নির্বাচন করে নেয়। বহু স্ত্রী বিবাহ কমে গেলেও দরিদ্র শ্রেণীর মধ্যে বারবার বিবাহ করার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে, যদিও তারা স্ত্রীদের নিয়ে বেশি দিন ঘর সংসার করে না এই দরিদ্র মানুষগুলো। সমাজে বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার প্রভাব কমে এসেছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। বিবাহের আনুষ্ঠানিকতা অনেকটা কমে গেছে, এবং বিবাহের পর স্বামী স্ত্রীর নতুন বাসস্থানে বা নয় আবাস পরিবারের সংখ্যাও বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শহর এলাকাগুলোতে। এগুলো নয় আবাস পরিবারের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে শহর এলাকাগুলোতে। এই হলো পরিবার এবং বিবাহ ব্যবস্থা। এরপরে আসতেছে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন।
বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গ্রামের শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে, অভিভাবকদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে, গ্রামের মেয়েরা আগের তুলনায় বেশি বিদ্যালয়ে যাচ্ছে। অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি নারী শিক্ষাকে উৎসাহিত করছে। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে। শহরে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় বা দেখা যাচ্ছে। শহরে বিভিন্ন কিন্ডারগার্টেন এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে শিশুরা ভিন্ন ভিন্ন শিক্ষা গ্রহণ করছে, শিক্ষার ক্ষেত্রে বৈষম্যও বৃদ্ধি পাচ্ছে। শহরে অনেক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠাতে শহরের শিক্ষার্থীরা তাতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তবে সার্বিকভাবে বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে। তারা আগের তুলনায় অনেক অনেক বেশি বর্তমানে সচেতন হয়েছে, বা এই সচেতনতার কারণেও কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনটুকু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সমাজে। এরপরে আসতেছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন। আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এই কয়েক দশকের মধ্যে। পূর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নদীপথ, আর বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। গ্রাম অঞ্চলে মানুষ পায়ে হেঁটে অথবা নৌকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করত। এখন গ্রাম অঞ্চলে যানবাহনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। গ্রামে রিক্সা, টমটম, ময়ূরী, নসিমন, টেম্পু যোগাযোগের বাহন হিসেবে পরিচিত। এছাড়া সাম্প্রতিককালে ভাড়ায় চালিত মোটর সাইকেলও যানবাহনের তালিকায় স্থান করে নিয়েছে আমাদের এই বাংলাদেশে। শহর এলাকায়ও যানবাহনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। সেখানে ব্যক্তিগত গাড়ি যেমন আছে, তেমনি সাধারণের চলাচলের জন্য বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাস, মিনি বাস, ম্যাক্সি, টেম্পু, রিক্সা ইত্যাদিও দেখতে পাওয়া যায় শহর অঞ্চলের যোগাযোগের ব্যবস্থাগুলোর ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মূলত সামাজিক ক্ষেত্রে সচলতা বা গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রা নির্বাহের পদ ও সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সাংস্কৃতিক আদান প্রদান এবং অনুপ্রবেশও বৃদ্ধি পাচ্ছে, এবং শহরের পরিবর্তনের সোয়াও কিন্তু গ্রামের মধ্যে লাগতেছে সোয়া লাগতেছে এবং গ্রামের মধ্যে ওই পরিবর্তনটা খুব দ্রুত আস্তে আস্তে ঘটতেছে। এই হলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের সমাজের যে পরিবর্তনটুকু দেখা যায় এগুলা। এরপরে আসতেছে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়েছে, নিজেদের অধিকার সম্পর্কেও কিন্তু তারা আগের তুলনায় অনেক সচেতন বর্তমানে। এক্ষেত্রে নারীরাও কিন্তু পিছিয়ে নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, এবং এইগুলোর ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রেও পুরুষদের পাশাপাশি নারীদেরও কিন্তু অনেক নারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং রাজনীতির ক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। এ হলো রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তনটুকু যেগুলো বাংলাদেশের সমাজে আমরা দেখতে পাই। এরপরে আসতেছে সাংস্কৃতিক জীবনের পরিবর্তন। বিজ্ঞানের আশীর্বাদে বাংলাদেশের সাংস্কৃতিক জীবনেও ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, অভ্যাস, রুচিবোধ, আসবাবপত্র, তৈজসপত্র, উৎপাদক যন্ত্র, গৃহ নির্মাণ কৌশল, নির্মাণ সামগ্রী প্রভৃতি ক্ষেত্রে আধুনিকতার প্রয়োগ, ব্যবহার ও বাস্তবায়ন চলতেছে। সাংস্কৃতিক বস্তুগত দিক থেকে দেখে যেমন পরিবর্তন এসেছে, তেমনি অবস্থাগত দিকেও কিন্তু পরিবর্তন এসেছে। শিক্ষার হার বৃদ্ধি পায়, মানুষের কথাবার্তার ধরনের পরিবর্তন এসেছে। সবাই এখন আঞ্চলিকতা ছেড়ে দিয়ে শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করতেছে। তাছাড়া রক্ষণশীলতা, কুসংস্কার অনেকটাই সমাজ থেকে মোটামুটি দূরীভূত হয়ে যাচ্ছে বা হয়েছে।
মানুষের মধ্যে ধর্মীয় গোঁড়ামি কিছুটা হ্রাস পেয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, চিন্তা, চেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে। এছাড়া চিত্ত বিনোদন এবং অবসর কাটানোর মাধ্যমগুলোতেও কিন্তু পরিবর্তন এসেছে। সেখানে বিশেষ করে মোবাইল ফোন, ফোনে এখন গান শোনা থেকে বিভিন্ন ভিডিও দেখা, সবগুলো কিন্তু এই বিনোদনের উপকরণ হিসেবে মোবাইল ভূমিকা রাখতেছে। এবং স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম ব্যান্ড সঙ্গীত, হিন্দি সিনেমা, সিরিয়ালের প্রতি আকৃষ্ট হচ্ছে। এভাবেই মূলত সমাজের প্রতিটি সমাজের মতো এখানে বাংলাদেশের প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটতেছে বা হচ্ছে, এবং পরিবর্তনের এই প্রভাব পড়তেছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। এভাবে মূলত বাংলাদেশের সমসাময়িক কালে সামাজিক পরিবর্তনগুলোর প্রভাব পড়তেছে। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখলাম তাহলে এই সামাজিক পরিবর্তনকে জানলাম, সামাজিক পরিবর্তনের ধরন ধরনগুলো জানলাম, সামাজিক পরিবর্তনের মাত্রাকে জানলাম, সামাজিক পরিবর্তনের কারণ সমূহ আমরা জানলাম। এরপরে বলা দেখলাম যে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন এবং এই পরিবর্তনগুলো কোন 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 ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে এগুলো আমরা দেখলাম। এখান থেকে তোমাদের যে জিনিসটা করতে হবে, এখানে ভালো করে, খুব একদম ভালো করে এগুলো জ্ঞানমূলক উন্নতমানের জন্য অবশ্যই করতে হবে, একটু ভালো করে এগুলো। এর পাশাপাশি বড় প্রশ্নের জন্য উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ মূলক প্রশ্নের জন্য এখানে এই সমাজ বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষেত্রের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে বড় প্রশ্নের জন্য এগুলো। তাহলে তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাছে হিসেবে থাকবে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তাহলে আজকে পর্যন্ত।